নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ক্রিকেটে যদি কোনো বাঘ থেকে থাকে কোনো টিম সেই টিমটা হচ্ছে টিম ইন্ডিয়া কোনো প্লাস্টিকের বাঘ নয় ভাই রিয়েল বাঘ রিয়েল বাঘ কি হয় সেটা দেখালো টিম ইন্ডিয়া তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ম্যাচ যেই ম্যাচটার তিনটে দিন বৃষ্টিতে পুরো ভেসতে গিয়েছে যেই ম্যাচ থেকে ড্র ছাড়া আর কোনো রেজাল্ট এক্সপেক্টেড ছিল না সেই ম্যাচটাই ভাই তারপরে দেড় দিনে শেষ করে দিল টিম ইন্ডিয়া মানে এখনও একটা সেশন পুরো বাকি ছিল মানে ইন্ডিয়ার কাছে দুটো দিন ছিল তারপরও ইন্ডিয়া দেখালো যে এই দুটো দিনের মধ্যেই আমরা বাংলাদেশের মতো ছোট দলকে হারিয়ে দিতে পারি আসলে বাংলাদেশ দলটা কতটা ছোট দল সেটাই কিন্তু ইন্ডিয়া দেখালো যে সমর্থকেরা সোশ্যাল মিডিয়াতে মুখে যত বড় বড়ই ডায়লগ দিক না কেন টেস্ট ক্রিকেট যেটা ক্রিকেটের রিয়েল ফর্ম্যাট টেস্ট ক্রিকেট ইজ বেস্ট ক্রিকেট সেখানে কিন্তু টিম ইন্ডিয়া দেখালো বাংলাদেশকে একদম মানে কি বলবো ধরাশায়ী করে দিল পুরো বাঘের ছালচামড়া গুটিয়ে নিলো মানে আসল বাঘ তো টিম ইন্ডিয়া ওরা তো বাঘের মানে ছালচামড়া পড়েই ঘোরে সেগুলো গুটিয়ে কুকুর বানিয়ে দিল এরকমই বলতে হয় এমন মাললো টিম ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়ার সামনে মেন টার্গেট ছিল বাংলাদেশের আটটা উইকেট ফেলা শুরুতে যদিও সাদমান ইসলাম এবং শান্তর মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিলো তবে ওই যা কোনো মানে ছোট টিম সেটা সেটারই পরিচয় দিল ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যাদের যাকে ফাস্ট বলে এসে রিভার্স সুইপ মারতে যাচ্ছে সেখানে গিয়ে আউট হয় যদিও ম্যাচের প্রথম উইকেটটা কিন্তু আজকের দিনে অশ্বিন নিয়েছিল মমিনুল হককে আউট করে এবং তারপর তো একের পর এক উইকেট পড়তেই থাকলো যাদের একদম শেষ করে দিল বাংলাদেশের ইনিংস এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পরপর উইকেট পড়তে থাকে যেখানে কিন্তু সাদমান ইসলামকে আকাশদ্বীপ আউট করে এবং এই সিরিজটা কিন্তু আকাশদ্বীপের জন্য খুব ভালো গিয়েছে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস কিন্তু আকাশদ্বীপকেই লেগেছে বিশেষ করে বাঁহাতি ব্যাটসম্যানদের এগেন্স্টে কিন্তু আকাশদ্বীপ দারুণ বোলিং করেছেন তো সেখানে বাকি ইন্ডিয়ান বোলিং স্ট্যাটসের কথা বললে সেখানে কিন্তু লিটন দাসকে তারপর যাতে যা আউট করে সাকিবকে যাতে যা আউট করে দাঁড়াতেই দেয়নি এবং তারপর তো মেহেদি হাসান মিরাজ এবং মুশফিকুর রুহিম দুটো মেন উইকেট দরকার ছিল মেহেদি হাসান মিরাজকে বুমরা আউট করে তাইজুল ইসলামকে বুমরা আউট করে অ্যাকচুয়ালি বুমরা এই কাজটা করতে এক্সপার্ট যখন ম্যাচের লাস্টের দিক হয়ে আসে টেলেন্ডারদের আউট করতে হয় সেখানে বুমরা জুড়ে মেলা ভার এবং লাস্ট অব্দি কিন্তু মানে এক্সটেন্ডেড লাঞ্চ ব্রেক ছিল একটা উইকেট ফেলতে হতো মুসফিকুর রহিম লাঞ্চের আগে লাস্ট বল ছিল সেখানে কিন্তু যশপ্রীত দুমরা ছুটে এসে একটা অফ স্পিন করে মুসফিকুর রহিমকে ক্লিন বোল্ট করলো এবং একশো ছেচল্লিশ রানেই বাংলাদেশকে কিন্তু গুটিয়ে দিল টিম ইন্ডিয়া এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই ভারতের জয়টা তো নিশ্চিত হয়েই গেছিল ভারতকে করতে হতো মাত্র পঁচানব্বই রান এবং ইন্ডিয়া যে ফর্মে কালকে ব্যাটিং করে দেখিয়েছে সেই ইন্টেন্সিটি বজায় রাখতেই কিন্তু রোহিত শর্মা এবং জয়সোয়াল তারা ব্যাটিং শুরু করে যদিও রোহিত অতিরিক্ত অ্যাগ্রেসিভ হতে গিয়েই মেহেদিয়া হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে দেয় বাট জয়শওয়াল যে কিন্তু ভারতের ওই ফার্স্ট ইনিংসেরও হিরো ছিল মানে ভারত যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছিল কালকে যে একদম ডেঞ্জারাস ব্যাটিং হচ্ছিলো সেখানে কিন্তু জয়শোয়ালই হিরো ছিল একান্ন বলে এবং এদিনও কিন্তু জয়সয়াল অর্ধশত রান করে আউট হয়ে যায় যদিও ভেবেছিলাম জয়সোয়াল ম্যাচটা ফিনিশ করবে বাট পঁয়তাল্লিশ বলে একান্ন শুভমান গিল যদিও চলে নেয় দশ বলে ছয় রান করে বাট লাস্ট অব্দি কিন্তু বিরাট কোহলি এবং ঋষভ পন্থ মিলে ম্যাচটা ফিনিশ করে দেয় ইন্ডিয়া সাত উইকেটে ম্যাচটা জিতলো বাংলাদেশকে হারালো এবং ভাই অবশ্যই প্রশংসা করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের মানে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন দারুণ ক্যাপ্টেনশিপ করেছেন তার ক্যাপ্টেনশিপের মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা ছিল এবং তারই সঙ্গে সঙ্গে উল্টো দিকে যারা কোচিং স্টাফে গৌতম গম্ভীর অভিষেক নায়ার তারাও কিন্তু সেই অ্যাগ্রেসিভ মাইন্ডসেটটা দেখিয়েছে যে দুদিন পরে আছে তো কি হয়েছে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে এবং বাংলাদেশের মতো ছোট টিমের কাছে ম্যাচ ড্র করা মানে কিন্তু সেটা আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একটা বাধা হতে পারে তো এই টিমকে আমরা যদি প্রেসারে ফেলি এই টিম কিন্তু এমনি ভেঙে যাবে এবং সেটাই কিন্তু কালকে টিম ইন্ডিয়া করে দেখিয়েছিল যখন ওরকম ইন্ডিয়া লাস্টের দিকে মানে মার মারছক্কা ব্যাটিং করছে সেটাই বলতে হয় সেই সময় কিন্তু কেউ ভাবেনি যে কালকে আবার বাংলাদেশকে ইন্ডিয়া ব্যাট নামানোর জন্য ভাবছে মানে নর্মালি আমি ভাবছিলাম যে ইন্ডিয়া হয়তো অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে কালকের দিনটা পুরোটা ব্যাট করে আজকে সকাল থেকে বাংলাদেশকে ব্যাট নামাবে তবে ইন্ডিয়ার মাইন্ডসেট এতটাই পজিটিভ ছিল এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে জন্য যে ইন্ডিয়া কিন্তু সেই সব ভাবেনি ইন্ডিয়া কালকেই বাংলাদেশকে দশবার ব্যাট করাবে সেই প্ল্যান করে এসেছিল এবং দুটো উইকেটও কালকে ফেলে দিয়েছিল বাকি আটটা উইকেট আজকে লাঞ্চের আগেই ফেলে দেয় এবং ইজিলি কিন্তু লাস্ট অব্দি রানটা তুলে দেয় সাত উইকেট বাকি থাকতেই এবং বাংলাদেশকে ল্যাজে গোবরে করে টেস্ট সিরিজ হারালো টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়া দেখালো কিন্তু নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়াকে হারাতে পারে সেই সাধ্য এখনও কারোর হয়নি তো সেখানে তোমাদের এই টেস্ট ম্যাচ থেকে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল টাকে অন করে দিও তো চলো বাই বাই